বাংলা চলচ্চিত্রে বর্তমানে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নারী কণ্ঠশিল্পী কম দেখা গেলেও একটা সময় বাংলা চলচ্চিত্রেই রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনক চাপা, বেবি নাজনিনদের মতো শিল্পীদের গানে মুখরিত ছিল বাংলা চলচ্চিত্র। সজনী তুমি সারা জীবন দিও গো দিও এই জ্বালাতন। তেমনি দুই সমসাময়িক কণ্ঠশিল্পী বেবি নাজনিন এবং কনক চাপা। চলুন দেখা যাক এই দুই জনপ্রিয় শিল্পীর মধ্যে কার গানগুলো সবচেয়ে বেশি হিট এবং কার ভক্ত সবচেয়ে বেশি। বন্ধু কই গেলা কই গেলা কই গেলা রে আমারে ছাড়িয়া তুমি কই গেলা রে। প্রথমেই কনক চাপাকে দিয়ে শুরু করা যাক, তার থাকছে একদিন তোমাকে না দেখলে গানটি। আমি তোমারে সন্ধানে এসেছি কনক চাপায় গানটা গেয়েছিলেন হচ্ছে এন্ড্রু কিশোরের সঙ্গে এবং এটি কাজের মেয়ে মুভির একটি গান। গানটা আসলেই অনেক সুন্দর এবং গানটার ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো। একদিন তোমাকে না দেখলে মোটামুটি একই রকম শিরোনাম হচ্ছে এক নজর না দেখিলে বন্ধু গানটি। বেবি নাজনিনের তার করাই গানটি তার অ্যালবামের একটি গান। তার গানটি মুক্তি পেয়েছিল 2008 কিংবা 9 সালের দিকে। এবং কেবলমাত্র একটি অ্যালবামের গান হলেও প্রচণ্ড রকম হিট হয়েছিল গানটি। দুই নম্বরে কনক চাপার থাকছে তার না 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 করবো না প্রেম গানটি। শাবনূর এবং রিয়াজ অভিনীত গানটা হৃদয়ের বন্ধন মুভির একটি গান। কনক চাপা গানটি গেয়েছিলেন আসিফের সাথে। অন্যদিকে দুই নম্বরে বেবি নাজনিনের থাকছে তার তুমি কি জাদু জানো গানটি। তুমি কি জাদু জানো কে বলি কাছে টানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। মান্না পূর্ণিমা অভিনীত তার গাওয়ায় গানটা ছিল উল্টা পাল্টা মুভির একটি গান। করিলে পাগল দিনে দিনে বাজবো না তো তোমায় বিনে। তিন নম্বরে কনক চাপা শোনা যাক তার আমায় দুনিয়া থেকে চুরি করে গানটি। এত পুরানো একটা গান কিন্তু অবিশ্বাস্য রকমের একটা ভিউ রয়েছে এই গানটিতে। আমিন খান পূর্ণিমা অভিনীত গানটিতে 55 মিলিয়নের মতো ভিউ আছে। দুই নম্বরে বেবি নাজনিনের শোনা যাক তার আউলা প্রেমের বাউলা বাতাস গানটি। সাকিব, রোমানা, শাবনূর অভিনীত গানটি এক টাকার বউ মুভির একটি গান। আউলা প্রেম নির বাউলা বাতাস লাগাইও না গায় রে বন্ধু লাগাইও না গায়। পুরানো গান হলে কি হবে, আরো 5-7 বছর আগের কথাও যদি বলি, নূর ইসলাম ভাইয়ের কুলফিমালাই নামে যে ভ্রাম্যমান আইসক্রিমওয়ালা ছিল তারা এই গানটাকে বাজাতে বাজাতে কান ঝালাপালা করে দিত। অবশ্য বোঝাই যায় গান জনপ্রিয় না হলে কিন্তু এত বাজাতো না। কনক চাপার তার একদিকে পৃথিবী গানটা শোনা যাক। বেশ পুরনো মুভি ভুলো না আমায়, তবে এই গানের ইউটিউবের ভিউ হচ্ছে 58 মিলিয়ন। বোঝাই যায় গানটা কতখানি জনপ্রিয়। আমি তোমার বুকে আর কোনো ঠানে যাব না। অন্যদিকে শাবনূর এবং বাপ্পারাজ অভিনীত তাদের বেবি নাজনিনের কণ্ঠে প্রেমের সাপে গানটি শোনা যাক। জ্বালা চাই সারাক্ষণ।
বেবি নাজনিন ভালোবাসা কারে কয় মুভিটির জন্য এই গানটি গেয়েছিলেন আসিফ আকবরের সাথে। সজনী তুমি সারা জীবন দিও গো দিও এই জ্বালাতন। এরপর কনক চাপার শোনা যাক তার আয়ুব বাচ্চুর সাথে গাওয়া অনন্ত প্রেম গানটি। মান্না মৌসুমি অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই গানটি লুট তরাজ মুভির একটি গান। কনক চাপার কণ্ঠে যেহেতু মৌসুমির একটা গান শোনা গেল, বেবি নাজনিনের কণ্ঠেও মৌসুমির একটি গান শোনা যাক। বেবি নাজনিনের থাকছে তার ভালোবাসতে গিয়ে আমি গানটি। এই গানে দুইটা নারী কণ্ঠ ছিল। শাবনুরের গানের কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন এবং মৌসুমীর গানের গলায় কণ্ঠ দিয়েছিলেন বেবি নাজনিন। নেক্সট ডে কনক চাপার শোনা যাক তার তোমাকেই চাই গানটি। ইন্দ্র কিশোরের সাথে গাওয়া এই গানটিতেও 50 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে। এরপর বেবি নাজনিনের একটি সিগনেচার গান শোনা যাক, তার থাকছে কাল সারা রাত গানটি। ছোটবেলায় বেবি নাজনিনের এই গান শুনলে মনে হতো কি গায়ে এসব আবোল তাবোল, কিন্তু বড় হয়ে লিরিক বুঝার পরে মনে হয় আসলে কত সুন্দর গানটা। সাথী হয়ে কেউ ছিল হাতের এহা কাল সারা রাত। এই দুই কণ্ঠশিল্পী কিন্তু বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণালী অধ্যায়। দুই কণ্ঠশিল্পীর মধ্যে আপনার প্রিয়কে অবশ্যই জানাবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।